হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই হেলদি আছো এবং তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করছো। আজ আমরা WBSETCL অফিস এক্সিকিউটিভ প্রিভিয়াস ইয়ার যে পেপার ছিল 2019-এ হয়েছিল, সেটা DI পোর্শনের ফার্স্ট কোশ্চেনটা সলভ করব এবং নেক্সট আগের কিছু ভিডিওতে তোমাদের বাকি কোশ্চেনগুলো সলভ করে দেবো এবং তারপরে কিছু চ্যাপ্টার বেস DI যেগুলোকে টাফ DI বলে তোমরা জানো সেইগুলো কিছু সলভ করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার আগে সবার আগে বলে দিই যে করোনা ভাইরাসের যে প্রকোপ এখন পড়েছে সেখানে অলরেডি এখন যখন আমি ভিডিও বানাচ্ছি 6,56,764 জন ডিটেক্ট হয়েছে এবং 30,398 জনের ডেথ হয়েছে। সো বি সেফ, স্টে অ্যাট হোম, টুগেদার উই ক্যান বিট কোভিড-19 আর করোনা ভাইরাস, যেটা তোমরা বলো। সো চলো দেখা যাক, শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ইন 2013 ইফ দ্য নাম্বার অফ ভ্যালিড বোর্ডস অফ ফিমেল ওয়াজ 1040, মানে কি 1040, হোয়াট ওয়াজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ নাম্বার অফ ভ্যালিড বোর্ডস অফ মেল অ্যান্ড নাম্বার অফ ভ্যালিড বোর্ডস অফ ফিমেল দ্য সেম ইয়ার, মানে কি 13 ভ্যালিড বোর্ডস অফ মেল অ্যান্ড ফিমেলের রেশিও চেয়েছে। ওকে, তো ফার্স্টে অ্যাপ্রোচ শেখো। আচ্ছা, অ্যাপ্রোচটা কি হতে হবে, 2013-এর কি ডেটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো ফার্স্টে কোশ্চেন দেখো, 2013-এর টোটাল ভোট দেওয়া আছে এবং নাম্বার অফ ভ্যালিড ভোট দেওয়া আছে, রেশিওটা দেওয়া নেই, ঠিক আছে? তো টোটাল ভোট থেকে 8,000 আর 52% হচ্ছে ভ্যালিড ভোট, মানে এটা বাই 100 হবে। এটা আমি এখন তোমাদের বোঝানোর জন্য লিখছি, বাট এই 100 লেখার দরকার নেই, ডাইরেক্ট 18x52 করে দেবে, ঠিক আছে? আর ধরুন 16×5=40, 41, এইটা এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট। আর ফিমেল ভ্যালিড বোর্ডের সংখ্যা দিয়ে দিয়েছে 1040। ওকে, তো এটা যদি মাইনাস করো তো হবে 0213। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ফিমেল ভ্যালিড বোর্ড, এটা হচ্ছে মেল ভ্যালিড বোর্ড। তাহলে মেল ইজ টু ফিমেল চেয়েছে, মানে এখানে 3120 ইজ ইকুয়াল টু আর কি আর হচ্ছে 1040, 00 কেটে গেল। আচ্ছা, এখানে দেখো 3 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, 3×4=12, 3×3। ওকে, তো মানে 3-1, তো আনসার হবে 3:1, মানে অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা সেকেন্ড কোশ্চেন দেখো। তো বলছে অ্যাভারেজ নাম্বার অফ ভ্যালিড বোর্ড 12 আর 15-র অ্যাভারেজ নাম্বার অফ ভ্যালিড বোর্ড হচ্ছে 7500, হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন ভ্যালিড বোর্ডস অফ 15 টু, মানে 15 আর 12-এর মধ্যে ভ্যালিড বোর্ডের রেশিও, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ, তাহলে 12+15, এটা মানে ইয়ার বলছি, এর অ্যাভারেজ ছিল 7500, মানে এটাকে ডাবল করলে কী হবে, 15000, মানে 15,000। ওকে, আচ্ছা, হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন ভ্যালিড বোর্ডস 15, এবার 2015 আর 2012-এর মধ্যে রেশিওটা কী হবে, তাই না? তো এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছ যে 15-এর ভ্যালিড বোর্ড দেওয়া আছে, 15-এর ভ্যালিড বোর্ডের পার্সেন্টেজ থেকে 15-এর ভ্যালিড বোর্ড বের করে নাও। তো এখানে ডাইরেক্ট বের করবো 150, লাস্টে দুটো জিরো লিখবো না, ইন্টু 58। আচ্ছা, তাহলে 8×15=120, হাতে 12, 5×15=75, আর 12 হচ্ছে 27, 87। ওকে, তাহলে লাস্টে জিরো, এটা হচ্ছে 15-এর ভ্যালিড বোর্ড। তাহলে 15-এর ভ্যালিড বোর্ড, এটা ছিল টোটাল ভ্যালিড বোর্ড, তাহলে এটা যদি বিয়োগ করি আমরা পাবো, আচ্ছা 15-এর ভ্যালিড বোর্ড হচ্ছে 8700। আচ্ছা, 8700 এর থেকে বিয়োগ করলে পাবো 6300। আচ্ছা, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবো। ওকে, 00 কেটে গেল। ওকে, তো এটা 3 দিয়ে করলে হচ্ছে 2 2 9, এটা হচ্ছে 2 1, তার মানে এটাও বি এর আনসার, তো 29:21। ওকে, আচ্ছা, টোটাল নাম্বার অফ ভোট ইনক্রিজ করছে 20%। আচ্ছা, এটা তোমরা জানো কি জানি না, 20% মানে হচ্ছে গিয়ে 1/5, 20% ইনক্রিজ মানে হচ্ছে 6/5। আচ্ছা, এটা কি করে আসছে যদি কেউ না বুঝতে পারো, তো এটা আমি একবার বলে দিই, 20% মানে 120, মানে 100 ছিল এখন 120 হয়েছে, বাই 100, এটা কাটাকুটি করলে 6/5 আসে, ঠিক আছে? তো তাহলে 8000 আছে 2013-এ, না 2016-এ, 13 থেকে, তাই তো? তার মানে 8000 ইন্টু দিস, অথবা 8000 ইন্টু 120/100, ঠিক আছে? এটা 5 দিয়ে করলে 580, 600, 96, মানে হচ্ছে 9600। ওকে, এটা আসছে হচ্ছে তোমার, এটা হচ্ছে 2016-এর ভ্যালিড বোর্ড। ওকে, আচ্ছা, এবার সরি, 2016-এর টোটাল বোর্ড, এবার ভ্যালিড বোর্ড হচ্ছে
এটা ইনটু 45% দেওয়া আছে। আচ্ছা এইটা কি করে ক্যালকুলেট করব, 45 ইনটু 96, 45 96টাকে 100 করে দাও, তাহলে হচ্ছে 45 100, 45 ইনটু 4 মাইনাস করতে হবে, তাহলে হচ্ছে 90 180। ওকে 02 3 4320, ওকে তো 4320 হচ্ছে তোমার 2016-এর ভ্যালিড বোর্ড। ওকে তাহলে আর 2013-এর ভ্যালিড বোর্ড কত ছিল, এখানে আমরা বের করেছিলাম 4160, তাহলে 4320 থেকে যদি 4160 মাইনাস করি 06 160, 160, এটা হচ্ছে নাম্বার সি আনসার ছিল। ওকে তো ভেরি ইজি, জাস্ট অ্যাপ্রোচগুলো শিখতে হবে, ঠিক আছে, এবং তাহলে ফার্স্ট করা যাবে। ওকে আচ্ছা 74-এ বলছে কি, ডিফারেন্স বিটুইন নাম্বার অফ ভ্যালিড বোর্ডস অফ মেল অ্যান্ড নাম্বার অফ ভ্যালিড বোর্ডস অফ ফিমেল ইজ 2100। আচ্ছা এখানে দেখছো রেশিও আছে, 2014-এ ভ্যালিড বোর্ড অফ মেল অ্যান্ড ভ্যালিড বোর্ড অফ ফিমেল হচ্ছে 5:3, তাহলে এটা যদি ভ্যালিড বোর্ড অফ মেল ধরে নিই, এটা যদি ভ্যালিড বোর্ড অফ ফিমেল ধরে নিই, তাহলে এদের ডিফারেন্স হবে 2, তাই না? তাহলে 2 হচ্ছে তোমার 2100, তাহলে 1 কত হবে, 1050, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা একটু গিঞ্জির মধ্যে করে করে ফেললাম। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে নাম্বার, এবার বলছে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস ইন 2014, 2014 টোটাল নাম্বার অফ ভোট কত ছিল। তাহলে এইটা যদি 1 হয়, তাহলে 5 আর 3 8, এটা টোটাল ভ্যালিড ভোট। আচ্ছা এবার ভ্যালিড ভোট কত বলেছে, 60%, তা টোটাল ভোট কত, 100, ঠিক আছে। এটা 3, এটা 5, এটা 3 দিয়ে করলে এটা 35 0, ওকে তাহলে 5 আর 40, 40 ইনটু 35 ইনটু 40, 4 35 হচ্ছে গিয়ে 140, ওকে 0 0, দিস অন দ্য আনসার নাম্বার সি। ওকে আচ্ছা 75-এর কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে, শেখারও আছে, দেখো ইজি হলে শেখাবো, অ্যাপ্রোচ শিখবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ বোর্ডস আর হচ্ছে নাম্বার অফ ভ্যালিড বোর্ডের রেশিও দেওয়া আছে 5:3, তাহলে আমরা ধরে নেবো টোটাল নাম্বার অফ বোর্ড 5 আর নাম্বার অফ ভ্যালিড পার্সেন্টেজ অফ ভ্যালিড বোর্ড হচ্ছে 3। ওকে তাহলে এবার রেশিও দেওয়া আছে, যেটা গিভেন আছে সেটা হচ্ছে, মানে এটা কোশ্চেন দেওয়া আছে, আর ডিআই এর যে গ্রাফে দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে 5:4 নাম্বার অফ ভ্যালিড মেল বোর্ডস, নাম্বার অফ ভ্যালিড ফিমেল বোর্ডস। তাহলে 3 যদি ভ্যালিড বোর্ড হয়, তাহলে নাম্বার অফ ভ্যালিড ফিমেল বোর্ড কত, 4/9, ওকে এটা 5, তাহলে কত হচ্ছে 3, মানে 4/3 হচ্ছে নাম্বার অফ ভ্যালিড ফিমেল বোর্ড। আচ্ছা এটা টোটাল ভোটের কত পার্সেন্ট, টোটাল ভোট কত, এখানে 5 ছিল, ইনটু 5 কত পার্সেন্ট বের করতে গেল, 100, এটা ক্যালকুলেট করতে হবে, তাহলে 5 20 100, 4 20 80 বাই 3 26 পয়েন্ট সামথিং হবে, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট চেয়েছে 27%, এটা আনসার, এটা আনসার নাম্বার বি। ওকে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজিলি এই কোশ্চেনটা খাতায় করলাম, খুব ইজিলি এই 5টা কোশ্চেন ম্যাক্সিমাম 3 মিনিটে করে দেওয়া যায়। ওকে তো আগে আমি বাকি যে কোশ্চেনসগুলো আছে ও কোশ্চেনসগুলো করাবো, এবং পরে আরও কিছু টাফ টাফ ডিআই যেগুলো চ্যাপ্টার বেসও বলতে পারো, সেই ডিআইগুলো তোমাদের করাবো। আই হোপ তোমাদের কিছু না কিছু হেল্প হয়েছে, যদি হেল্প হয় আমাকে লাইক করে জানাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের হেল্প হয়েছে কিনা। আচ্ছা থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।